হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। তো এই ভিডিওতে আমি কমপ্লেক্স নাম্বার পার্ট থ্রি নিয়ে আলোচনা করছি। তো ফ্রেন্ডস, কমপ্লেক্স নাম্বার খুবই ইজি। কমপ্লেক্স নাম্বারের উপর থেকে আপনার চার থেকে পাঁচটার মতো শর্ট কোশ্চেন থেকে যায়, আর বড় প্রবলেমও থাকে দুটো কি তিনটে। তবে হ্যাঁ, অর থাকে, এই ক্ষেত্রে একটা সুবিধা অর থাকে। সো চলুন স্টার্ট করি। ইফ ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ওয়ান, ফাইন্ড দ্য স্মলেস্ট ইন্টিগ্রেল ভ্যালু অফ এন। সো ফ্রেন্ডস, এখানে বলেছে, এই কন্ডিশনটা দেওয়া আছে, ফাইন্ড দ্য স্মলেস্ট ইন্টিগ্রেল ভ্যালু অফ এন, অর্থাৎ এন এর কোন ভ্যালুতে এই কন্ডিশনটা ইকুয়ালস টু ওয়ান অর্থাৎ স্যাটিসফাইড হবে, এন বসালে সেটা স্যাটিসফাইড হবে। তার আগে অবশ্যই আমাকে ইকুয়েশানটা আরেকটু মডিফাই করতে হবে, ইকুয়েশানটা মডিফাই করে এ প্লাস আইবি ফর্মে আনতে হবে। এ প্লাস আইবি ফর্মে আনলে নিচে আমার কোনো, নিচের পোর্শনটাতে আমার কোনো ইমাজিনারি পার্ট থাকবে না, যার কারণে প্রবলেম সলভ করতে সুবিধা হবে। এ প্লাস আইবি ফর্মে আনতে গেলে এই ধরনের ইকুয়েশানের ক্ষেত্রে প্রথমেই আপনাকে কনজুগেট দিয়ে উপর নিচ মাল্টিপ্লাই করতে হবে, করে নিচের পোর্শনটাতে পুরোটা রিয়েল আনতে হবে। সো চলুন স্টার্ট করি। ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই হোল টু দি পাওয়ার এন ইকুয়েলস টু, ওয়ানটা লিখলাম না যেহেতু এন এর ভ্যালু বসিয়ে আমি ওয়ানটাকে আনব। ওয়ান প্লাস আই ইন্টু ওয়ান প্লাস আই কেন লিখলাম, নিচের পার্টটা ওয়ান মাইনাস আই আছে, তাহলে তার কনজুগেট কী হবে, ওয়ান প্লাস আই, কারণ ইমাজিনারি পার্টের আগের সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস আছে প্লাস হবে। হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু, উপরের পার্টটায় ওয়ান প্লাস আই হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস আই স্কোয়ার হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ওয়ান প্লাস আইকে আমরা কী লিখতে পারি, সরি, ওয়ান প্লাস আই হোল স্কোয়ারকে ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু আই প্লাস আই স্কোয়ার বাই ওয়ান স্কোয়ার, আই এর ভ্যালু রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন। কি দাঁড়াচ্ছে, নিচের পার্টটা পুরোটা রিয়েল পার্টে চলে এসছে, ওয়ান প্লাস টু আই, আই স্কোয়ার আবার ভ্যালু হবে মাইনাস ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটতে পারি, টু আই বাই টু হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 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 যদি কেটে দেই আই টু দি পাওয়ার এন। এই সলিউশনটায় আসলাম, এটা এ প্লাস আইবি ফর্ম। হ্যাঁ, আপনার দেখে মনে হতে পারে এটা তো এ প্লাস আইবি ফর্ম নয়, এ কোথায়, এই পার্টটাকে আমরা লিখতে পারি জিরো প্লাস আই ইন্টু ওয়ান হোল টু দি পাওয়ার এন। জিরো হলো এ, কনস্ট্যান্ট পার্ট অ্যান্ড রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট ওয়ান হলো বি। তাহলে এবার কি করব, বলেছে স্মলেস্ট ইন্টিগ্রেল ভ্যালু অফ এন, আমরা ভ্যালু বসিয়ে চেক করে দেখব কোনটাতে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আসছে, কারণ আমরা তো জানি না এন এর ভ্যালু কত বসাবো, শুধু জানি ইন্টিগ্রেল ভ্যালু বসাবো। তাহলে প্রথমেই ধরে নিচ্ছি ফর এন ইকুয়ালস টু ওয়ান, এন ইকুয়ালস টু ওয়ানে আমরা এই ইকুয়েশনটাকে অ্যাট ফার্স্ট স্যাটিসফাইড করাবো, এটাই ধরে নিচ্ছি আই টু দি পাওয়ার এন। তাহলে আই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আই টু দি পাওয়ার ওয়ান ইকুয়ালস টু আই, আমাকে প্রুভ করতে হবে কিন্তু, সরি, আমাকে রাইট সাইডে আনতে হবে ওয়ান, যতক্ষণ অবধি ওয়ান না আসে ততক্ষণ অবধি আমাকে ভ্যালু বসিয়ে চেক করে যেতে হবে। এন ইকুয়ালস টু টু, তাহলে আই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আই টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়ালস টু আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, এটাও ওয়ান আসলো না। এন ইকুয়ালস টু থ্রি, আই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আই টু দি পাওয়ার থ্রি ইকুয়ালস টু আই ইন্টু আই স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু উপরের পার্টটায় আমরা লিখেছি মাইনাস ওয়ান, আই ইন্টু মাইনাস ওয়ান, তাহলে রেজাল্ট আসলো মাইনাস আই
এটাও হলো না, n ইকুয়ালস টু ফোর, আই টু দি পাওয়ার n ইকুয়ালস টু আই টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইকুয়ালস টু, এখানে আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান পেয়েছি আমরা, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, সরি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ানে প্লাস ওয়ান। তাহলে ফ্রেন্ডস এটা আসলো তো, ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ওয়ান, আর এটাই হলো অ্যান্সার। এই ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যে ফর্মুলাটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে সেটা হলো আই এর ভ্যালু, আই ইকুয়ালস টু রুট ওভার মাইনাস ওয়ান, আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এই কন্ডিশনটা আপনাকে মনে রাখতে হবে। দু নম্বর হচ্ছে ম্যাক্সিমাম ইকুয়েশানই এ প্লাস আই বি ফর্মে থাকবে না, সেটাকে আপনার প্রথমে এ প্লাস আই বি ফর্মে আনতে হবে। আর তা করতে গেলে প্রথমে আপনাকে নিচের পোর্শনটার ইকুয়েশানের নিচের পোর্শনটাকে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।